আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে শান্তকে নিয়ে কিছু কথা বলবো। শান্তও আজকে আমাকে প্রশ্ন করেছে, মা আমার দাদাবাড়ি নাকি ঢাকা। আমি বললাম হ্যাঁ শান্ত, তোমার দাদাবাড়ি ঢাকা। শান্ত বলতেছে আমার দাদা নাকি একজন মুক্তিযোদ্ধা। হ্যাঁ তোমার দাদা মুক্তিযোদ্ধা, ওর দাদার নাম তোজাম্মেল মুক্তিযোদ্ধা কমান্ডার, তার বাড়ি হয়েছে মোহাম্মদপুরে সরদি হাসপাতালের সামনে হুমায়ুন রোডে। ওর দাদা কখনোই ওকে পরিচয় দেয় না। কেন দেয় না? ও প্রতিবন্ধী, প্রতিবন্ধীকে কেউ পরিচয় দিতে চায় না। আর ওর বাবা, ও যখন প্রতিবন্ধী হয়েছে তাকে দেখে চলে গেছে। প্রতিবন্ধী সন্তান তাই আমার, আর যদি সুস্থ সন্তান হতো তাহলে সেটা ওর বাবার হতো। আজকে ওর দাদাও পরিচয় দিত, দাদিও কোলে নিত, সবাই ওকে পরিচয় দিত, কিন্তু ও প্রতিবন্ধী দেখে ওকে কেউ পরিচয় দেয় না। দিনের পর দিন বাবা মার কাছে থাকতে থাকতে অবহেলার পাত্রী হয়ে গেছি। আজকে শান্তকে নিয়ে দূরে থাকি, নিজে কর্ম করি, শান্তকে মানুষ করি, কিন্তু শুধু একটা জিনিসই বলতে চাই, একজন মুক্তিযোদ্ধা হয়ে সে কী করে পারে তার ছেলেকে অজস্র বিয়ে করতে দেওয়ার, সত্যি জানি না। আর যে মুক্তিযোদ্ধার সন্তান সেও কী করে পারে তার বাবা একজন মুক্তিযোদ্ধার, সে এভাবে কী করে অন্যায় দিনের পর দিন করতে পারে, আর কীভাবে এভাবে একাধিক বিয়ে করতে পারে, সেটার প্রশ্ন আমি নিজেও জানি না। কিন্তু আমার সাথে যেটা হয়ে গেছে সেটা দিনের পর দিন আমি নীরবে সয়ে গেছি। কিন্তু শান্ত এখন বড় হচ্ছে, আমাকে প্রশ্ন করে আমার দাদাবাড়ি যাব। আমার দাদাবাড়ি অনেক টাকা পয়সা আছে, তাদের গাড়ি বাড়ি আছে, আর আমার কিচ্ছু নেই। আমার মা, তুমি কিছুই দিতে পারো না মা তুমি আমাকে। আমি তখন নীরবে কাঁদি, কেন সত্যি আমি শান্তকে কিছুই দিতে পারি না। শান্ত যে বাড়ির সন্তান কিন্তু শান্ত কোনোটাই পায় না। শুধু একটা কথাই আমি জানতে চাই, একজন মুক্তিযোদ্ধার ছেলে কীভাবে এভাবে অন্যায় করে যায়, আর সেই অন্যায়গুলো কারো কাছে প্রতিবাদ হয় না। আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর শান্তর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।